এইচএসসি পরীক্ষা পেছনের দাবিতে আজকেও কিন্তু ঢাকা বোর্ডের কাছে অবস্থান করছিল শিক্ষার্থীরা। তারা সেখানে এখানে মূলত একটি আন্দোলন করেছে বা তারা স্মারকলিপি জমা দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে তারা কথা বলেছেন। তো আজকে আমরা এই আন্দোলন এবং তাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান লাস্ট কী বলেছে এটা তোমাদেরকে জানাচ্ছি। প্রথমত আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানে পরীক্ষা চেঞ্জ করার জন্য তোমরা যারা এই দাবির সাথে একমত তারা যথেষ্ট চেষ্টা করেছো। এখানে কোনোভাবেই বলা যাবে না যে তারা চেষ্টা করে নাই, এবং আমি এই জিনিসটা খুব নোটিস করছি, কদিন ধরে দেখছিলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে, আমি প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কাছে তারা দেখলাম, আমি চট্টগ্রাম, ময়মনসিংহ, যশোর, আরও অনেক শিক্ষা বোর্ড, রাজশাহী, সেখানে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছো তোমরা। সো এই জিনিসটা তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করেছ। এখন বাস্তবিকতা কি, তোমাদের এই আন্দোলনে অনেক তোমাদের শিক্ষার্থীরাই মূলত তোমাদের সহযোগিতা করছে না, এবং তারা ফেসবুকে সমানভাবে বলছে যে দরকার নেই পরীক্ষা পেছানোর, এই কারণে ওদের শিক্ষা বোর্ড ওরকমভাবে আগ্রহ দেখাচ্ছে না, এই একটা কারণ। সেকেন্ড হচ্ছে পরীক্ষার বাস্তবিক তারা যে কথাগুলো বলছে সে জায়গাও ঠিক আছে। তোমরা আজকে যারা ঢাকা বোর্ড, এখানে ঢাকা বোর্ডের কাছে তারা দিয়েছে স্মারকলিপি, সেখানে শিক্ষার্থীরা এসে বলেছে এইচএসসি পরীক্ষা পেছানোর বদলে 50 নম্বরের দাবিতে চেয়ারম্যানের আশ্বাস, রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এ ব্যাপারে আমরা যখন মানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যারের যে লাইভ আছে, লাইভটা যখন আমরা দেখছিলাম, তখন কিন্তু আমরা সেরকমই কোনো কিছু দেখতে পারলাম না। তিনি জাস্ট বললো যে দাবিগুলো অযৌক্তিক বা এরকম কিছু একটা তিনি বলে বিষয়টা শেষ করলেন, এবং আরও বেশ কিছু যুক্তি দেখিয়েছেন। এখানে যুক্তিগুলো হয়তো শিক্ষার্থীদের কাছে পছন্দ না হতে পারে, বাট এখানে শিক্ষার্থীরা চেষ্টা করেছে, তার আন্দোলন আজকেও করেছে। এখন এ ব্যাপারে অনেক জায়গায় শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী নাকি সংবাদ সম্মেলন করবেন দু একদিনের মধ্যে, সেখানে তিনি এসে নাকি সব কিছু বিষয়গুলো ক্লিয়ার করবেন। তবে এই তথ্যটা সম্পূর্ণ ভুল, এটা কোনো জায়গায় বলা হয় না যে শিক্ষামন্ত্রী লাইভে আসবেন বা এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন। পরীক্ষার আগে একটা সংবাদ সম্মেলন তিনি এর আগেই করে দিয়েছে, এই মুহূর্তে আর মনে হয় না কোনো সংবাদ সম্মেলন করবে তারা। যদি তারা কোনো ধরনের সংবাদ সম্মেলন করে বা কোনো কিছু করে, সেটা হয়তোবা গণমাধ্যমের মাধ্যমে জানা যাবে ভালোভাবে, কিন্তু ফেসবুকে দু একটা পোস্ট দেখে তোমরা শিওর হয়ে না যে সংবাদ সম্মেলন করবেন তিনি। এবং এখানে তারা বলেছে রবিবারের মধ্যে সিদ্ধান্ত দিবে, এটাতে এটা বলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বলছে, কিন্তু এ ব্যাপারে ঢাকা শিক্ষকের চেয়ারম্যান ওরকম কোনো কিছুই বলেনি। আমি কালবেলা নিউজ দেখছিলাম, কালবেলা এখানে নিউজ করেছে, বাট অন্য কোনো পত্রিকার ব্যাপারে কোনো নিউজ করেনি যে পরীক্ষা পেছবে বা এই এই বিষয়টা নিয়ে। সো শিক্ষার্থীরা কদিন ধরে আন্দোলন করছে, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলবো, প্লিজ তোমরা যারা আন্দোলন করছো, ঠিক আছে একটা সময় আন্দোলন করো, মানে চিরদিন বা সারাদিন তো আন্দোলন করার দরকার নেই, পড়াশোনাও করো, কারণ যদি বাই চান্স পরীক্ষা হয়ে যায় তখন তোমাদের একটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবা। আর যারা বাসায় বসে বসে লাইভগুলো দেখতেছো আর মজা নিচ্ছ, তোমাদেরকে বলতেছি পারলে তাকে সাপোর্ট করো, আর না করলে চুপচাপ থাকো। এখানে ওরা চেষ্টা করতেছে তোমার কাছে খারাপ লাগলে সে বিষয়টা এড়িয়ে যেতে পারো আপাতত, যেহেতু ওদের দৃষ্টিকোণ থেকে ওরা চাচ্ছে যৌক্তিকভাবে আন্দোলনটা করতে। আর ওদের যুক্তি আছে, আবার শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি আছে, আমরা এখানে কোনো কিছু বলতে চাই না যে কে কে যৌক্তিক কে অযৌক্তিক, কার কথা সঠিক কার কথা বলে, এগুলো আমি আসলে আমি বলতে চাচ্ছি না, কারণ বাস্তবিক অর্থে এখানে অনেক ক্যালকুলেশন আছে। সো শিক্ষার্থীদের যেটা ভালো সেটা শিক্ষার্থীরা করবে, এবং শিক্ষার্থীরা সবাই কম বেশি অ্যাডাল্ট, তারা অনেক ভালো বোঝে, তারা বুঝে শুনে সিদ্ধান্ত দেবে, এবং তাদের যে আন্দোলন বা যেটাই হয়েছে কেন, আমি এটা বলবো যে তারা খুব বলতে পারো যে ম্যাচুরিটি প্রমাণ দিয়েছে, খুব সুন্দরভাবে গুছানো আন্দোলন করেছে। পুলিশ যদি সেদিনকে আন্দোলনে কোনো বাধা না দিত তাহলে বিষয়টা অনেক ভালোভাবেই হইতো। যাই হোক, সেটা গেল আপাতত, এই হচ্ছে তথ্য যে পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি, পরীক্ষা স্বাভাবিকভাবেই হবে, এটাই তাদের সিদ্ধান্ত। যদি বাই চান্স কোনো কিছু হয় সেটা তারা জানাবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কাছে। এখানে মূলত তারা নোটিশ দিয়েছে, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কাছে তারা নোটিশ দিয়েছে, সেখানে তারা জানিয়েছে বা স্মারকলিপি দিয়েছে, বলেছে যে আমাদেরকে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এ ব্যাপারটা তারা বলেছে। এখন ওই যে বললাম, তাদের জায়গা থেকে তারা চেষ্টাটা করেছে, এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে তো তোমার আমার বা আমরা আসলে চিন্তা করে কোনো কিছু করতে পারবো না। আশা করি বিষয়গুলো বোঝা গেছে। সো পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা আমি আবারও বলছি, কারণ পড়াশোনা করতে হবে। এখানে যদি আন্দোলন যদি তারা করে, আন্দোলনের যদি কোনো ফল ফ্রুট মানে ফল যদি আসে সেটা তোমরা জানতে পারবা। সো এই মুহূর্তে মনে হয় পড়াশোনার করার বাইরে কিছু হবে না। কেমন? সো ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।